ভয়ঙ্কর দুর্যোগের রাত, ঝোড়ো বাতাস প্রচণ্ড বেগে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিদ্যুতের আলো আর বাজে শব্দ কানে তাড়া ধরিয়ে দেয়। মনে হয় এক অসীম শক্তিধর দৈত্য যেন ধ্বংসের খেলায় মেতেছে। রূপসী পৃথিবীকে ভেঙে চুড়ে ভাসিয়ে শেষ না করে যেন তার তৃপ্তি হবে না। এইরকম ভয়ঙ্কর দুর্যোগ মাথায় নিয়ে একরকম মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে জনমানবহীন সড়ক পথ ধরে চলেছে একটা গাড়ি। আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী, আমার নাম অনুরাগ ভট্টাচার্য। গাড়ি চালাতে চালাতে ভাবছিলাম, হৃদয়পুর গ্রাম আর কতদূর কে জানে। কোনো মতেই ডাকবাংলোতে আশ্রয় না পেয়ে এদিকেই চলে আসা আমার। কিন্তু প্রায় আধ ঘন্টা হতে চলল, কোনো ঘর বাড়ি তো নজরে এলো না। তবে কি পথ ভুল করলাম? হতেও পারে, যা দুর্যোগ চলছে। ঝড়ের সঙ্গে লড়াই করে হৃদয়পুর গ্রামে কি পৌঁছতে পারবো? আর যদি পৌঁছতেও পারি, কেউ কি এই দুর্যোগের রাতে আমাকে আশ্রয় দেবে? বোধ হয় না। তবুও চেষ্টা একবার করতেই হবে, না হলে এই সময় যাব কোথায়? নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল আমার। কি দরকার ছিল ডাকবাংলো বুক না করে হঠাৎ ঝোঁকের মাথায় একা একা বেড়াতে চলে আসবার? এখন বেড়ানো তো দূরের কথা, একটা রাতের মতো মাথা গোঁজার জায়গা জোগাড় করতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। চমকে উঠে স্টিয়ারিং থেকে হাত খসে পড়ল আমার। অবশ্য কোনো অঘটন ঘটবার আগেই কোন রকমে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলাম। থরথর করে সারা শরীর কাঁপছে। বেশ কিছুক্ষণ স্টিয়ারিং এ মাথা লাগিয়ে চুপচাপ বসে রইলাম। শরীরের কাঁপুনি কমে এলে বাইরের দিকে তাকালাম। কি অন্ধকার, তারপর এমন সৃষ্টি ছাড়া বৃষ্টি। না, গাড়ি চালিয়ে আর কোনো লাভ নেই। নিশ্চয়ই আমি পথ ভুল করে অন্য কোথাও চলে এসেছি। অতএব গাড়ির ভেতরেই রাতটা কাটানো ছাড়া কোনো উপায় নেই। গাড়ির চারপাশের কাঁচ তোলাই ছিল, তবুও পেছনের কাছে প্রবল বৃষ্টির জন্য বাষ্প জমে যাওয়ায় একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলাম। হঠাৎ বিদ্যুতের আলোয় চকিতে দেখলাম গাড়ির থেকে কিছু দূরে একটা বড় বাড়ি। প্রথমটা মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু পরপর তিন চারবার বিদ্যুতের আলোয় বাড়িটা ভালো করে দেখবার পর কিছুটা নিশ্চিন্ত হলাম। যাক বাবা, রাতটা তাহলে আর গাড়িতে কাটাতে হবে না। গাড়িটাকে খুব সাবধানে পিছিয়ে নিয়ে বড় বাড়িটার সামনে এনে দাঁড় করালাম। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ভিজে একসা, তবু সেই বৃষ্টি মাথায় করেই টর্চ আর ছোট্ট ব্যাগ জানিয়ে গাড়ির দরজা লক করে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালাম। বিশাল আকারে সিংহ দরজা দুপাশে দুটো পাথরের সিংহ থাবা উঁচিয়ে বসে রয়েছে। সিংহ দরজার পর অনেকটা জায়গা জুড়ে ফল ফুলের বাগান, বাগানের পর বিশাল প্রাসাদের মতো বাড়িটা অন্ধকারে যতটা পারা যায় দেখবার চেষ্টা করলাম। আর তখনই আমার চোখে পড়ল সিংহ দরজার গায়ে শ্বেত পাথরের ফলকে লেখা অহল্লা মঞ্জি। নামটা কেমন যেন শোনা শোনা মনে হল, কিন্তু তা কি করে হবে, এদিকে তো আমি কোনোদিনও আসিনি। তাছাড়া একমাত্র হৃদয়পুর গ্রামের 20-22টা পরিবার ছাড়া আশেপাশে মাইল পাঁচেকের মধ্যে কোনো জনবসতি নেই, এটা আমি আমার বন্ধুর কাছেই শুনেছিলাম। অথচ রাস্তার ধারে এত বড় প্রাসাদ তুলো বাড়িটার খবর আমার বন্ধু কিছুতেই আমাকে বলল না। নাকি এই বাড়িতে কেউ বাস করে না? একরাশ প্রশ্ন মাথায় নিয়ে সিংহ দরজা পেরিয়ে বাগানে পা রাখতেই গাটা কেমন যেন ছমছম করে ওঠে। মনে হয় অহল্লা মঞ্জিলের কোনায় কোনায় যেন পাশানি অহল্লার দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে। থমথম করছে চারদিক। এদিকে ঝড়ের দাপট কমে এলেও বৃষ্টি কিন্তু সমানে পড়েই চলেছে। ভেতরে যাবো কি যাবো না ভাবতে ভাবতে বাগানের নুড়ি বিছানো পথ ধরে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। চারপাশটা আবারও ভালো করে দেখলাম, কোনো জনপ্রাণী সাড়া নেই। চারপাশে সূচিভেদ্য অন্ধকার। টর্চ জ্বালিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠে বন্ধ দরজার কড়া নাড়লাম। বেশ কয়েকবার কড়া নাড়া সত্ত্বেও ভেতরে কারো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে কি এই বাড়িতে কেউ থাকে না? না, আরো কয়েকবার কড়া নেড়ে দেখি তো। হঠাৎ বন্ধ দরজার গায়ে একটু ঠেলা দিতেই
শব্দ করে দরজাটা খুলে গেল। চমকে উঠে দুধাপ পিছিয়ে গেলাম। খোলা দরজার ঠিক সামনেই আপাদ মস্তক মুড়ি দেওয়া এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধের হাতে একটা লণ্ঠন। আমাকে দেখে বৃদ্ধ কপ জমা ঘর ঘরে গলায় বলে উঠল, আপনি? আমি বৃদ্ধকে আমার বিপদের কথা খুলে বললাম। সে নীরবে সব কথা শুনে গেল। আমার বিপদের কথা বলে আমি বললাম, আজকের রাতটা যদি এখানে থাকতে দেন তাহলে খুব উপকার হয়। আশ্চর্য, আমার কথা শুনেও বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে থাকল, কোনো কথাই বলে না। ওভাবে ওই বৃদ্ধকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। চারপাশে কেমন যেন একটা দমবন্ধ করা পরিবেশ। বাইরে এত হাওয়ার মাতামাতি, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়ারও যেন প্রবেশ নিষেধ। বৃদ্ধের হাতে লণ্ঠনটা চিমনিতে এত কালি যে তা ভেদ করে সামান্য যেটুকু আলো বাইরে বার হতে পারছে তাতে আলো হওয়া তো দূরের কথা, অন্ধকারই যেন আরো ঘনিয়ে উঠছে। একবার ভাবলাম ফিরে গিয়ে গাড়িতেই রাতটা কাটানো যাক, আবার ভাবলাম যখন এসেই পড়েছি তখন আরো একবার চেষ্টা করে দেখা যাক, হয়তো এই বৃদ্ধ কানে ঠিক মতো শুনতে পায় না। তাই বেশ উঁচু গলায় বৃদ্ধকে বললাম, আমি বলছি এখানে আজকে রাতটা থাকা যাবে? বৃদ্ধ মাথা নেড়ে ঘর ঘরে গলায় বলল, না। তাহলে কি আমি ফিরে যাব? হ্যাঁ, এখানে বাইরের কোন লোক থাকলে অহল্লাবাইয়ের অসুবিধে হয়। কি আর করা, ফিরে আসবার জন্য সবে কয়েক পা এগিয়েছি। এমন সময় বাড়ির ভেতর থেকে মহিলা কণ্ঠের একটা তীক্ষ্ণ ডাক শুনতে পেলাম, বসির মিয়া। ডাক শুনে বৃদ্ধ তাড়া খাওয়া জন্তুর মতো ছুটি ভেতরে চলে গেল। একটু পরেই ফিরে এসে বলল, আসুন, ভেতরে আসুন। বসির মিয়ার সঙ্গে ভেতরে ঢুকেই কেমন যেন গাটা ভারী হয়ে এলো আমার। সুন্দর করে সাজানো প্রকাণ্ড হল ঘরের ভেতর দিয়ে শ্বেত পাথরের চওড়া সিঁড়ি দোতলায় উঠে গেছে। বসির মিয়াকে অনুসরণ করে দোতলা সিঁড়িতে পা রাখবার আগেই হল ঘরের ডান দিকের একটা ঘর থেকে জমকালো সালোয়ার কুর্তা পরা একজন মহিলা ও একজন ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়াল। মহিলার সাজসজ্জা এবং অলংকারে জৌলুস থেকে আমি বুঝতে পারলাম উনি এই বাড়ির মালকিন। তাই কোনো প্রশ্ন করার আগেই নিজের বিপদের কথা বললাম। ভদ্রমহিলা ও ভদ্রলোক চুপ করে সব কথা শুনলেন। তারপর ভদ্রমহিলা বললেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন সেজন্য আমরা আনন্দিত, তবে এত রাত্রে হঠাৎ করে আপনি এসেছেন, তাই অতিথির যোগ্য সেবা হয়তো আমরা করতে পারব না। না না, এসব আপনি কি বলছেন? এই রকম দুর্যোগের রাতে আপনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন তাই যথেষ্ট। আপনি কিছু খাবেন? না, আমি গাড়ির ভেতরেই কিছু খাবার ছিল সেগুলো খেয়েছি, এখন একটু ঘুমোতে পারলেই হয়। ঠিক আছে, বসির, ওকে উপরে নিয়ে যাও। আর আপনার যদি কোনো কিছু দরকার পড়ে বসিরকে ডাকবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে উপরে যাচ্ছি, শুভরাত্রি। ভদ্রমহিলা প্রত্যুত্তরে শুভরাত্রি বললেও তার সঙ্গের ভদ্রলোক কোনো কথা না বলে শুধু নিঃশব্দে হাসলেন। ভদ্রলোকের মুখের হাসি দেখে চমকে উঠলাম। মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ভদ্রলোকের সাদা ঝকঝকে দাঁতের পাটির ভেতর থেকে দুটো বড় বড় দাঁত দেখতে পেলাম। এই বিষয়ে বেশি কিছু চিন্তা করবার আগেই পেছন থেকে বসির মিয়া ডাকল, আসুন। মোহগ্রস্তের মতো বসির মিয়ার পেছন পেছন উপরে উঠে গেলাম। দোতলা সিঁড়ির মুখ থেকে দুটো বারান্দা উত্তর এবং দক্ষিণ দুদিকে চলে গেছে। বসির মিয়াকে অনুসরণ করে দক্ষিণের বারান্দা দিয়ে কোণের দিকে একটা ঘরে ঢুকলাম। এই ঘরে বেশ বড় একটা কেরোসিনের ল্যাম্প জ্বলায় চারপাশ বেশ পরিষ্কার নজরে আসছে। সুন্দর করে সাজানো ঘর। ঘরের ঠিক মাঝখানে উঁচু পুরনো আমলের বিশাল পালঙ্কের ওপর ধপধপে বিছানা পাতা। ঘরের সব আসবাবপত্র খুব দামি এবং সুন্দর করে সাজানো। অ্যাটাচড বাথরুম, সবকিছু ঝকঝকে পরিষ্কার। মনে মনে গৃহস্বামীর রুচির প্রশংসা করলাম। বসির মিয়া বলল, আমি আপনার খাবার জল নিয়ে আসছি। বসির মিয়া চলে যাবার পর আমি ওয়াটারপ্রুফ ব্যাগ থেকে পাজামা পাঞ্জাবি বার করে ভিজে পোশাক পাল্টে নিলাম। তারপর বাথরুমটাকে হাত মুখ ধুয়ে ঘরে এসে বসির মিয়া রেখে যাওয়া জল খেয়ে শুয়ে পড়লাম। বাইরে এখনো বেশ বৃষ্টি হচ্ছে।
ঘরে শুয়ে সেই শব্দ শুনতে শুনতে এক সময় সঙ্গীতের সুর মনে জেগে উঠল। বেশ কিছুক্ষণ রাগ সঙ্গীতের একটা সুর গুনগুন করার পর হঠাৎ গান বন্ধ করে একরকম লাফ দিয়ে খাট থেকে নেমে পড়লাম। ঘরের দরজায় কে যেন ঠকঠক করে টোকা দিচ্ছে আর বলছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। সারা ঘরে ভেসে বেড়াচ্ছে একটা মিষ্টি ফুলের গন্ধ। গান বন্ধ করার সঙ্গে সঙ্গে দরজার টোকা বন্ধ হয়ে যায়। ঠিক তার পরের মুহূর্তেই ঝুম 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 নূপুরের শব্দ তুলে কে যেন বারান্দা দিয়ে হাঁটতে শুরু করে। ফুলের মিষ্টি গন্ধটাও যেন একটু একটু করে দূরে সরে যেতে থাকে। কৌতূহলী হয়ে আমি দরজা খুলে পর্দা সরিয়ে বাইরে উঁকি দিলাম। বারান্দায় খুটখুটে অন্ধকারে কিছুই নজরে আসে না। নূপুরের শব্দটা তখন বারান্দার অন্যদিকে সরে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজা ভেজিয়ে খাটে এসে বসবার সঙ্গে সঙ্গে ঘরে এসে ঢুকল বসির মিয়া ও একতলায় দেখা সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা। বসির মিয়া বলল, মিনা ভাই আর রমজান সাহেব আপনাকে কিছু বলতে এসেছেন। মাফ করবেন, আপনাকে বিরক্ত করবার জন্য দুঃখিত, কিন্তু খুব জরুরি প্রয়োজনে না এসে পারলাম না। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কি এমন ব্যাপার ঘটল যার জন্য বসির মিয়াকে না পাঠিয়ে মালিক ও মালকিন দুজনেই এত রাতে আমার ঘরে এসেছেন। মিনাবাইয়ের সঙ্গী রমজান নামক ভদ্রলোকটি এই প্রথম মুখ খুললেন। আপনি একটু আগে গান গাইছিলেন। হ্যাঁ, এ বাড়িতে থাকতে হলে আপনাকে আমাদের কথা শুনতে হবে। আমরা চাই না আপনি গান করেন, আর যেন আপনাকে গান গাইতে না শুনি। আমি অবাক হয়ে বললাম, কেন, গান গাওয়া কি অপরাধ? হঠাৎ ভদ্রলোক প্রচন্ড উত্তেজিত হয়ে বলেন, হ্যাঁ অপরাধ, এই বাড়িতে গান গাওয়া অপরাধ। আমাদের কথা না শুনলে আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। আমি কিছু বলবার আগেই মিনাবাই ধমকে উঠে বলেন, চুপ করো রমজান আলী, মনে রেখো উনি আমাদের অতিথি, আর অতিথির কোনো অপমান কিন্তু আমি সহ্য করব না। যাও তুমি। মিনাবাইয়ের কথায় রমজান আলী ফুটো বেলুনের মতো মুহূর্তেই চুপসে গেল। কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। রমজান আলী ঘর থেকে বার হয়ে যাওয়ার পর মিনাবাই বললেন, আমাদের এই বাড়িতে কেউ কোনোদিন গান গায় না। এই বাড়ির লোকেরা বিশ্বাস করে যে এই বাড়িতে কেউ গান গাইলে এখানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে, এটাই এই বাড়ির অভিশাপ। মিনাবাইয়ের কথা শুনে আমি লজ্জিত হয়ে বললাম, আমি না জেনে অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, এই বাড়ির ত্রিসীমানায় থাকাকালীন আমি আর গান গাইব না। ধন্যবাদ, আপনার কথা শুনে খুশি হলাম। আর একটা কথা, রাত্রে অস্বাভাবিক কিছু শুনলে বা কেউ যদি আপনাকে ডাকে, আপনি কিন্তু কোনো মতে দোতলার উত্তর দিকের বারান্দায় যাবেন না। আমরা তিনজন ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না, তাই আমরা ছাড়া অন্য কেউ ডাকলে আপনি কিন্তু কিছুতেই দরজা খুলবেন না। এই কথা বলে অল্প হেসে মিনাবাই বলে চললেন, বুঝতেই পারছেন পুরনো বাড়ি, দোতলার ওই উত্তর দিকের অংশে এমন অনেক কিছুই ঘটে যা ঠিক স্বাভাবিক নয়। কথা শেষ করে আমাকে কোনো কথা বলবার অবকাশ না দিয়েই মিনাবাই ও বসির মিয়া ঘর থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাবার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম। নিচের অল্প আলোয় মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু এই ঘরের উজ্জ্বল আলোয় এবার পরিষ্কার দেখতে পেয়েছি মিনাবাইয়ের উপরের ঝকঝকে দাঁতের পাটির ভেতর থেকে বেরিয়ে আসা দুটো বড় বড় দাঁত। মিনাবাইয়ের মুখ যেন অস্বাভাবিক ফ্যাকাশে ফোলা ফোলা, কণ্ঠস্বর কেমন যেন নাকি ভ্যাস ভ্যাসে, চোখের মণি দুটো মরা মাছের মতো স্থির। একটা অজানা আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চায় আমার, মনে হয় এক ছোট্টে পালিয়ে যাই, কিন্তু পারি না। সর্বাঙ্গ অবশ হয়ে আসে, ঘামে ভেজা দেহ নিয়ে বিছানায় শুয়ে পড়লাম আবার। হঠাৎ তীব্র একটা সুমিষ্ট গন্ধ নাকে যেতেই চোখ মেলে তাকালাম। অন্ধকার ঘরে প্রথমে কিছুই বুঝতে পারলাম না, কে যেন আমার গানের কাছে মুখ নিয়ে খুব চাপা স্বরে বলছে, চলে যান, চলে যান, আপনি যেই হন না কেন এই অভিশপ্ত বাড়ি থেকে এক্ষুনি চলে যান, না হলে ওরা আপনাকে মেরে ফেলবে।
কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার গা শিউরে উঠল। ততক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। দেখতে পেলাম একটা ছায়ামূর্তি আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ছায়ামূর্তি দরজার বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম চিৎকার আর রক্ত জল করা হাসি। সারা বাড়িটা যেন ঝনঝন করে কেঁপে উঠল। মনে হলো ভয়ে আতঙ্কে এই দুর্ঘটনায় পাগল হয়ে যাব। ল্যাম্পটা যতটা সম্ভব বাড়িয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে তুললাম। না, কোথাও কিচ্ছু নেই। সারা বাড়িটা আবার পাষাণপুরীর মতোই নীরব। আমি বরাবরই একটু ডাকাবুকো স্বভাবের, ভয় কাকে বলে জানি না, তাই একটু ভয় পেলেও পরক্ষণে আমার মনকে শক্ত করলাম। ভয়? কিসের ভয়? ভয়কে যে জয় করতে পারে না সে আবার মানুষ নাকি? মন থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলে দিয়ে ল্যাম্প হাতে করে বারান্দায় এসে দাঁড়ালাম। তারপর বারান্দা ধরে হাঁটতে থাকলাম। কই? না, কেউ তো কোথাও নেই। দক্ষিণের বারান্দায় বার কয়েক পায়চারি করে সিঁড়ির মাথায় এসে দাঁড়ালাম। এখান থেকেই দোতলার উত্তর আর দক্ষিণ দুই দিকের টানা লম্বা বারান্দা চলে গেছে, যার সঙ্গে লাগানো সার সার ঘর। এই উত্তর দিকের বারান্দায় আসতেই আমাকে নিষেধ করেছেন মিনাবাই। এখানেই নাকি নানা ধরনের অসম্ভব কাণ্ড ঘটে। অন্য কেউ হলে হয়তো এদিকে আসতেই সাহস পেত না, কিন্তু উত্তরের ঘরগুলোতে কেন যেতে নিষেধ করেছেন মিনাবাই? কি আছে ওখানে? আমার কৌতূহলী মন তা জানবার জন্য ছটফট করে উঠল। আর সময় নষ্ট না করে ল্যাম্প হাতে নিয়ে উত্তরের বারান্দায় পা রেখেই এক মুহূর্ত থমকে দাঁড়ালাম। ল্যাম্প তুলে যতটা সম্ভব চারপাশ ভালো করে দেখে নিয়ে বারান্দা ধরে সামনে এগোতে থাকলাম। উত্তরের বারান্দার ধার ঘেঁষে সার সার বন্ধ ঘর। বেশ কয়েকটা ঘরের পর একটা ঘরের ভেতর আলো জ্বলছে দেখে এগিয়ে গেলাম। ঘরের ভেতর ঢুকে এক অদ্ভুত বিষয়ে থমকে দাঁড়ালাম। বিশাল হল ঘর, ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। হল ঘরের মেঝেতে পুরুত রঙিন গালছে পাতা, তার উপর হারমোনিয়াম, বেহালা, তানপুরা, সেতার, তবলা, বায়া সাজানো, যেন এক্ষুনি এখানে কোনো গানের আসর বসবে। অবশ্য ঘর জনমানব শূন্য। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, জানলার কাচের পাল্লার ভেতর দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। আমি একজন সঙ্গীত শিল্পী, গান আমার রক্তে, তাই এইরকম নির্জন বাড়িতে বর্ষা মুখরিত রাতে বাদ্যযন্ত্র দিয়ে সাজানো আসরে দাঁড়িয়ে আমার মন ভেসে গেল কোন এক অজানা সুরের জগতে। আমি ভুলে গেলাম রমজান আলীর সতর্কবাণী, মিনাবাইয়ের কাছে গান না গাওয়ার অঙ্গীকার। একরকম মোহগ্রস্তের মতো পায়ে পায়ে এগিয়ে এসে ল্যাম্পটা ঘরের একপাশে রেখে গালিচার উপর বসে সঙ্গীতের দেবী সরস্বতীকে প্রণাম করে তানপুরা হাতে তুলে নিলাম। বাইরে একটানা বৃষ্টির ঝমঝম শব্দ আমার কণ্ঠে সুর এনে দিল। মেঘমল্লার রাগে আলাপ শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই ডুবে গেলাম সুরের মায়াজালে। হঠাৎ ঘরের মধ্যে কি একটা প্রচণ্ড শব্দ শুরু হল। বিরক্ত হয়ে চোখ খুলেই দেখলাম একটা ভয়ঙ্কর দৃশ্য। স্তব্ধ হয়ে গেল আমার কণ্ঠ, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইল। আমার ঠিক সামনের দেওয়ালে চুনবালি খসে গেছে। দেওয়ালের ভেতর থেকে কিছু একটা যেন প্রচণ্ড শক্তিতে দেওয়াল ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। দেখতে দেখতে প্রচণ্ড শব্দ করে দেয়াল থেকে ইট খসে পড়তে লাগলো। আমার চোখের সামনে দেয়াল ভেঙে ফাটল বড় হচ্ছে। এমন সময় পিঠে বরফের মতো ঠান্ডা একটা ছোঁয়া পেয়ে মাথাটা ঘোরাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার পক্ষ বলো। মিনাবাইয়ের দুটো হাত ক্রমশ আমার গলার দিকে এগিয়ে আসছে। সেই হাতে একটুও চামড়া বা মাংস নেই। মুখের দুপাশ থেকে দুটো রক্তমাখা দাঁত বেরিয়ে এসেছে। ধীরে ধীরে মিনাবাইয়ের হাত দুটো আরো এগিয়ে আসছে। আরো এই সময় হাড় হিম করা হাসি হাসতে হাসতে রমজান আলীও তার দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি বুঝতে পারলাম আমার আর রক্ষা নেই। ভয়ে আতঙ্কে আমি চোখ দুটো বুঝে ফেললাম। ঠিক সেই মুহূর্তে কার যেন আর্তনাদ শুনতে পেলাম। গাও কুমার নারায়ণ, গাও, তোমার অবলার ঘুম ভাঙিয়ে আমায় মুক্তি দাও। সেই আর্তনাদে কি জাদু ছিল কে জানে,
আমি আবার শুরু করলাম মলহার রাগে আলাপ। আমার কণ্ঠে গান শোনার সঙ্গে সঙ্গে একটা একটা চিৎকার করে মিনাবাই কিছুটা দূরে সরে যায়। সেখান থেকে দাঁত মুখ খিঁচিয়ে নাকি গলায় চিৎকার করতে থাকে, বন্ধ করো, গান বন্ধ করো, না হলে এক্ষুনি সব রক্ত ছিবড়ে করে ফেলব। ততক্ষণে দেওয়াল পেরিয়ে নারী মূর্তিটি প্রায় বেরিয়ে এসেছে। সেও সমানে করুণ কণ্ঠে অনুরোধ করতে থাকে, গাও কুমার নারায়ণ, গাও, আমায় মুক্তি দাও। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি প্রায় আধমরা হয়ে গেলাম। আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত পা থরথর করে কাঁপছে, তবুও আমি গান কিছুতেই থামালাম না। এমন সময় দেওয়াল ভেঙে বেরিয়ে এলো একজন অপূর্ব সুন্দরী মেয়ে। সঙ্গে সঙ্গে তীব্র সুমিষ্ট গন্ধে সারা ঘর ভরে উঠল। মেয়েটা বেরিয়ে আসতেই চিৎকার করে মিনাবাই আর তার সঙ্গী রমজান আলী বারান্দার দিকে ছুটে পালালো। মেয়েটাও ওদের পিছন পিছন ছুটে গেল। পরক্ষণেই বারান্দা থেকে ভেসে এলো নারী আর পুরুষ কণ্ঠের একটা মরণ চিৎকার। সারা হল্লা মঞ্জিল থরথর করে কেঁপে উঠল সেই চিৎকারে। তার একটু পরে নূপুরের শব্দ তুলে সুন্দরী মেয়েটি ঘরে এসে ঢুকল। আমি আর কিছুতেই চুপ করে বসে থাকতে পারলাম না। উঠে পড়ে এক লাফে ঘর থেকে বারান্দায় বেরিয়ে সিঁড়ির দিকে ছুটতে থাকলাম। পিছন পিছন ছুটে এলো মেয়েটা, সিঁড়ির মুখে এসে আমার পথ আটকে দাঁড়ালো। তারপর বলল, ভয় পেও না, তুমি আজ তোমার গানের মধ্যে দিয়ে পাষাণী অহল্যার ঘুম ভাঙিয়েছ, আর তোমার কোনো ভয় নেই। যদিও তুমি কুমার নারায়ণ নও, তবুও তোমার মতন এই রকম বিশুদ্ধ মলহার রাগের সুরমূর্ছনায় কুমার নারায়ণ একসময় এই বাড়ি ভরিয়ে রাখত। যে রাতে ওরা আমাকে মেরে ফেলল, সেই রাতও ছিল এইরকম ঝড় জলের রাত। এরকম রাতে কুমার নারায়ণ মলহার রাগ গাইত, আর আমি নাচতাম। সেদিনও আমি কুমার নারায়ণের অপেক্ষায় এই ঘরেই বসেছিলাম। সেই সময় জমিদার কুমার নারায়ণের পিতা দুর্লভ নারায়ণের কথায় ওই শয়তান মিনাবাই আর তার দুই সঙ্গী রমজান আলী বাসির মিয়া আমাকে মেরে দেওয়ালে গেঁথে রেখেছিল। সেই দিন থেকে আমি অপেক্ষা করে আছি মলহার রাগ শুনবার জন্য। আমার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। দুর্লভ নারায়ণ মিনাবাইদের মুখ বন্ধ করবার জন্য ওদেরও মেরে ফেলেছিল, কিন্তু ওরা তিনজন ওদের পাপের ফলে মুক্তি পায়নি, রক্ত চোষা হয়েছিল। আজ ভোর রাতেই ওরা তোমাকে মেরে রক্ত চুষে খেত। আমি ওদের ধ্বংস করেছি। আজ তুমি বিশুদ্ধ মলহার রাগে আমাকে মুক্তি দিয়েছ, তাই এখান থেকে চলে যাবার আগে আমি তোমাকে কুমার নারায়ণের সবচেয়ে প্রিয় তানপুরাটা দিতে চাই। এই তানপুরাতে রেওয়াজ করলে দেখো তুমি একদিন সারা পৃথিবী জোড়া খ্যাতি লাভ করবে। এসো আমার সঙ্গে এসো, তানপুরাটা নিয়ে যাও। বলতে বলতে মেয়েটা একটু অন্যমনস্ক হতেই আমি ওর পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে এক ছুটে বাগানে পেরিয়ে একেবারে রাস্তায়। গাড়ির চাবি আমার পাজামার পকেটে ছিল, তাই দিয়ে গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে গাড়ি চালিয়ে দিলাম। যেমন করে হোক এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে, দূরে দূরে, বহু দূরে। হঠাৎ অনেকগুলো গলার আওয়াজে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি গাড়ির চারপাশে অনেক লোকের ভিড়। একজন এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার? সেই লোকটার কথায় আমার জ্ঞান ফিরল। সকাল হয়েছে, ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছেঁড়া মেঘের ফাঁকে সূর্য দেখা যাচ্ছে, তবে চারদিকে ঝড় তার সাক্ষী রেখে গেছে। অনেক বড় বড় গাছের ডাল ভেঙে গেছে, পাতা ছড়িয়ে আছে সব জায়গায়। আমার মনে পড়ল কাল রাতে ওই অভিশপ্ত বাড়ি থেকে বার হয়ে অজানা অচেনা রাস্তায় পাগলের মতো কোনো দিকের কথা না ভেবেই গাড়ি চালিয়েছিলাম। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, সেসব ভাববার মতো মনের অবস্থা ছিল না। একসময় গাড়ির তেল ফুরিয়ে যাওয়ায় আপনা দেখি গাড়ি থেমে গেছিল। অন্ধকার দুর্যোগপূর্ণ রাতে গাড়ি কোথায় এসে থেমেছে তা জানবার উপায় ছিল না। তারপর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না। আমি সামনের ওই লোকগুলোকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা অহল্যা মঞ্জিল চেনো? অহল্যা মঞ্জিলের নাম শুনেই তাদের মুখগুলো শুকিয়ে গেল। অবাক হয়ে বেশ কিছুক্ষণ
তারা আমার মুখের দিকে তাকিয়ে থাকল। আমি ওদের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বললাম, কি হল, কথা বলছো না যে? তোমরা হল্লা মঞ্জিল চেনো? ওই বাড়িতে কারা থাকে জানো? গেছো কখন ওই বাড়িতে? সামনে যারা দাঁড়িয়েছিল তাদের ভেতর থেকে একজন বলে উঠল, ওই অহল্লা মঞ্জিলের কথা আর বলবেন না, ওই মঞ্জিলে কেউ যায় না, ওখানে প্রেতাত্মারা থাকে, আর ভুল করেও যদি কেউ যায় তাহলে ওই প্রেতাত্মারা তাদের রক্ত শুষে খেয়ে নেয়। এই কথা বলবার পরই যে যা নিজের কাজে চলে গেল। আমি গাড়ির পেছনের সিটে নিজের সুটকেস আর অন্যান্য জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা দেখতে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। একি একি করে সম্ভব? তবে কি কাল রাতে সব ঘটনা সত্যি? আমি কি সত্যিই তাহলে গানের ভেতর দিয়ে মুক্তি দিয়েছি পাশানি অহল্লাকে? যদি তা না হয় তবে এটা কি? গাড়ির পিছনের সিটে শোয়ানো অহল্লাবাইয়ের উপহার, কালকের সেই অপূর্ব কারুকার্য খচিত তানপুরা। অবাক বিস্ময়ে আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলাম তানপুরাটাকে, তারপর সেই অতৃপ্ত শিল্পী আত্মাকে মনে মনে প্রণাম জানিয়ে দু হাত দিয়ে পরম মমতায় তানপুরাটা বুকে চেপে ধরলাম।